हेलो बंधुरा तुम्हारे सबा के चैने स्वागत जाना। आज के भिडियोते डायगोनल स्केल प्रश्नता प्रश्नता रही है जो ड्रॉ डायगोनल स्केल विद आरएफ 1:50,000 204 किमि 6 हेमि और 90 मीटार्स ये प्रश्नटार अंक कर गणित्रार छवि आज के अंकन करब डायगोनल स्केल प्रथम क्योंकि तुम्हारा अवश्य गणित्रा भलोक देखे नाओ और गणित भिडियो भलोक बुझे नाओ तारपर किन्तु गणित छविटा केमन करे आँकते हय तोमरा भालो करे खाताय तुले अंकटा पाशे किन्तु छविटा आँकते शुरू करो आमार ई भिडियोटा देखते देखते। तार आगे तुमि जदि आमार चैनल नतून होये थाको ताहले किन्तु अवश्यई प्रथमे चैनलटिके सबस्क्राइब एबं पाशे थाका बेल आइकन बटनटि प्रेस करते किन्तु एकेबारेई किन्तु मिस करबे ना। ताहले चलो शुरू करा जाक। प्रथमे कि करते हबे তাহলে এই যে বেসিক ইনফরমেশনগুলো লিখে নিয়েছিলাম এটা আমার প্রয়োজন ছবি আঁকতে গেলে। তো প্রথমে দেখে নাও যে টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন 10 সেমি রয়েছে, তাই আমাকে কী করতে হবে 10 সেমি আমাকে টেনে নিতে হবে। এখানে আমাকে 10 সেমি কিন্তু আমাকে টেনে নিতে হবে 10 সেমি। নেক্সট কী করতে হবে, একটা সাহায্যকারী লাইন আমাকে টেনে নিতে হবে। তারপর আমাকে দেখে নিতে হবে যে কতগুলো ডিভিশন রয়েছে, না নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 5টি, তাই আমাকে কী করতে হবে পেন্সিল কম্পাসে একটা সমান দূরত্বের মান নিয়ে আমাকে 5টি ভাগ কেটে নিতে হবে। তাহলে 5টি ভাগ কিন্তু আমি কেটে নিয়েছি। নেক্সট কী করতে হবে আমাকে সেট স্কোয়ার বসিয়ে লিনিয়ার স্কেলের মতন করে এই পয়েন্টটাকে এখানে কিন্তু যোগ করতে হবে। তারপর একইভাবে এই প্রাইমারি ডিভিশনগুলোকে কেটে নিতে হবে। নেক্সট কি হতে হবে, না আমাকে দেখে নিতে হবে যে টারসিয়ারি ডিভিশনটা আমাকে দেখে নিতে হবে, যে টারসিয়ারি ডিভিশনের সঙ্গে যে 10টি রয়েছে, তাই আমাকে কি করতে হবে, না 10টি সমান মাপের ঘর নিতে হবে আমাকে, 10টি সমান মাপের ঘর নিতে হবে। তারপর এইভাবে 10টি কিন্তু সমান মাপের ঘর নিয়ে আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে এইভাবে। তারপর সেট স্কোয়ার বসিয়ে এদিকেও কিন্তু এভাবে কেটে নিতে হবে, দেখে নাও। তারপর এই রেখাগুলোকে এভাবে কিন্তু কেটে নিতে হবে। তারপর এইদিকে সেট স্কোয়ার বসাতে হবে। এই যে 10টি আমি সমান ভাগ কেটেছিলাম, এই বরাবর আমাকে সেট স্কোয়ার বসিয়ে এই ভাগগুলোকে সমান করে কেটে নিতে হবে, 10টি ভাগ আমাকে কেটে নিতে হবে, যেহেতু বলা হয়েছে 10টি টারসিয়ারি ডিভিশন। তাই 10টি সমান মাপের ভাগ আমি কিন্তু কেটে নিচ্ছি। তাহলে 10টি সমান মাপের ভাগ কিন্তু কেটে নিয়েছি, বাকি অংশটা আমাকে রেজার দিয়ে এগুলোকে মুছে নিতে হবে। তারপর কি করতে হবে,
এখান থেকে একটি সাহায্যকারী লাইন আমাকে টেনে নিতে হবে। তারপর সেকেন্ডারি ডিভিশন কতগুলো রয়েছে দেখে নিতে হবে, যে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10টি। তাই কি করতে হবে, পেন্সিল কম্পাসে বা স্কেলের সাহায্যে আমাকে 10টি সমান ভাগ আমাকে কেটে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর কি করতে হবে, সেট স্কোয়ার বসিয়ে এই যে বিন্দুটা রয়েছে, প্রথম প্রাইমারি ডিভিশনে যে ভাগটা রয়েছে এবং এই 10টি ভাগের শেষ বিন্দুকে এইভাবে যোগ করতে হবে। তারপর বাকি সরল বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেকেন্ডারি ডিভিশন, সেগুলোকে একে একে করে কেটে নিতে হবে। তাহলে 10টি সেকেন্ডারি ডিভিশন কিন্তু কেটে নিতে হবে আমাকে। কেটে নিচ্ছি আমি 10টি সেকেন্ডারি ডিভিশন। তাহলে 10টি কিন্তু আমি সমান সেকেন্ডারি ভাগ কেটে নিয়েছি। নেক্সট আমাকে কী করতে হবে, এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের সঙ্গে এই বিন্দুকে ম্যাচ করাতে হবে। তারপর এখানে সেট স্কোয়ার বসিয়ে এই বাকি রেখাগুলোকে সেকেন্ডারি ডিভিশনগুলো কেটে নিতে হবে। তারপর কী করতে হবে, দেখে নাও, এই যে পয়েন্টটা মানে একেবারে শেষের যে বিন্দুটা, সেই এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আমাকে কেটে নিতে হবে। তাহলে 10টি কিন্তু সেকেন্ডারি ডিভিশন আমি কেটে নিয়েছি। নেক্সট আমাকে কী করতে হবে, তাহলে ছবিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাকে লিখে নিতে হবে যে এগুলো হচ্ছে প্রাইমারি ডিভিশন, এটা সেকেন্ডারি ডিভিশন, এইভাবে কিন্তু ডট ডট আকারে দিয়ে টেনে লিখে নিতে হবে। এটা হচ্ছে টার্সিয়ারি ডিভিশন। এখানে দেখো যে এটা টার্সিয়ারি ডিভিশন, টার্সিয়ারি ডিভিশন, এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন অর্থাৎ গৌণ ভাগ, এটা প্রাইমারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন। বাকি মানগুলো আমাকে লিখে নিতে হবে, এখানে জিরো বসাতে হবে। তারপর দেখে না যে প্রাইমারি ডিভিশন কত ছিল, 1 কিমি ছিল, তাহলে এখানে 1 বসাবে 2, 3, 4, মানে এই 1টাকে যোগ করে করে বসিয়ে নিতে হবে। নেক্সট এই 1টাকে এখানে বসাতে হবে। তারপর দেখ, তাহলে এখানে কি রয়েছে না, 1 কিমি, তাহলে সেকেন্ডারি ডিভিশন 0টা এখানে বসাতে হবে। তারপর দেখে নাও সেকেন্ডারি ডিভিশন কত রয়েছে, 1 হেমি আমরা জানি, তাহলে এখানে কিন্তু 1 কিমি রয়েছে। তাহলে আমরা জানি যে 1 কিমি সমান 10 হেমি, তাই এখানে 1 কিমির বদলে লিখে নাও যে 10 হেমি।
তাহলে এক কিমি সমান দশ এমি, তাহলে এখানে কিন্তু সেকেন্ড ডিভিশন দশটি ভাগ রয়েছে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এমি, ঠিক আছে? বুঝতে পেরেছ যে এখানে এখানে এক কিমি ছিল, এই এক কিমিটা এখানে লিখতে হবে। আর সেকেন্ডের ডিভিশন রয়েছে হেমি, তাই এক কিমিকে হেমিতে পরিণত করে নিয়েছি। এক কিমি সমান দশ এমি, তাহলে সেকেন্ডের ডিভিশন দশটি ভাগ রয়েছে, তাই জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হেমি লিখে নিয়েছি। নেক্সট টার্সিয়ারি ডিভিশন দেখে নাও, দশ মিটার রয়েছে, টার্সিয়ারি ডিভিশন রয়েছে দশ মিটার করে, তাই এখানে লিখে নাও যে দশটি ভাগ রয়েছে, তাহলে এখানে আছে জিরো, এখানে দশ, কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এটা কিন্তু মিটারে, ঠিক আছে, ষাট, সত্তর, আশি, নব্বই এবং একশো, এটা হচ্ছে মিটারে রয়েছে, ঠিক আছে, মিটার, এটা লিখে নাও। নেক্সট আমাকে তাহলে দেখাতে হবে কি না, ফোর কিমি ছয় হেমি নব্বই মিটার, তাহলে ফোর কিমি, তাহলে ফোর কিমি, তাহলে ছয় হেমি, তাহলে ছয় হেমি, তাহলে ছয় কোথায় রয়েছে দেখে নাও, ফোর কিমি তাহলে ছয়, তাহলে এটা হচ্ছে ছয়ের মান, এটা এখানে ছয়, তাহলে এটা হচ্ছে ছয়, তাহলে ছয় হেমি, এখানে একটা বিন্দু দাও, তাহলে ফোর কিমি ছয় হেমি হলো। তারপর কত রয়েছে নব্বই মিটার, কত রয়েছে নব্বই মিটার, তাহলে নব্বই কোথায় রয়েছে, মানে এই ছয়ের সোজা নব্বই কোথায় রয়েছে, এখানে নব্বই রয়েছে, তাহলে ছয়ের সোজা এখানে নব্বই রয়েছে, ছয়ের সোজা এটা হচ্ছে এখানে নব্বই রয়েছে, ঠিক আছে, তাই এখানে নব্বই রয়েছে, তাই এখানে বিন্দু বসিয়ে এই রেখাটাকে ভালো করে টেনে নিতে হবে, ভালো করে মৎস করে এইভাবে টেনে নিতে হবে, ঠিক আছে, তাই এখানে এটা এটা লিখে নিতে হবে যে ফোর কিমি ছয় হেভি নব্বই মিটার, ইন্ডেক্সে করে নিতে হবে। আর ছবি আঁকার জন্য যেগুলো প্রয়োজন হয়েছে সেগুলোকে এখানে বেসিক ইনফরমেশানে কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু আরএফটাকে লিখে নিতে হবে। তাহলে কি বললাম না, ফোর কিমি ছয় হেমি নব্বই মিটার ছিল, তাহলে ফোর কিমি প্রথমে তো এটা ছিল জিরো থেকে, এটা আছে ফোর কিমি, তারপর ছয় হেমি আছে, তাহলে এটাও কিন্তু হেমিতে রয়েছে, তাহলে এটা এই যে ছয় সেকেন্ডের ডিভিশন এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়ের সোজা এখানে বিন্দু বসাতে হবে, ঠিক আছে, এই রেখা বরাবর। তারপর এর সোজা মানে এর ছয়ের সোজা নব্বই মিটার ছিল, তাই নব্বই মিটারে বিন্দু বসাতে হবে, তাহলে এটা নব্বই মিটার, তাহলে এখান থেকে এই রেখাটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আশা করি ছবিটা বোঝা গেছে, ছবিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।